হ্যাঁ এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আজকে দেখাবো দশ মিনিটে কত সহজে মাত্র একটি ডিম দিয়ে পারফেক্ট ফুডিং বানানো যায় তো আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি এটা জাল দিয়ে আর এক কাপ চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিব এক কাপ পরিমাণ করে নিব দুধটা গণ করে তো এরপরে ফুডিং বানাবো তো এখানে আমি জাল করার জন্য বসিয়ে দিয়েছি সেই ফাঁকে আমি এখন ক্যারামেলটা করে নিব তো ক্যারামেলটা করে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনির সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিব তাহলে ক্যারামেলটা আর পুড়ে যাবে না বা পারফেক্টভাবে হবে সামান্য একটু পানি অ্যাড করলে ক্যারামেলটা অনেক সুন্দরভাবে সেট হয় তো আমি এখানে চিনি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি কত সহজে দেখেন পুডিং বানানো যায় মাত্র দশ মিনিট সময় লাগবে আর ডিম লাগবে মাত্র একটি তো আমি এখন চুলাটা একদম লো করে রেখেছি ক্যারামেলটা তৈরি করার সময় কোনোভাবে চুলা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটা একদম ফুড়ে যাবে তো চুলা একদম লো করে দিয়ে আস্তে আস্তে করে একটু সময়ই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে তো আমি চুলা একদম লো করে দিয়েছি আর আমার ওই দিক দিয়ে তিন কাপ দুধ একদম ঘন হয়ে জাল দিয়ে এক কাপ করে নিয়েছি তো চুলাটা আমি দুধের চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেলের কালারটা একদম যেন কালো না হয় মিডিয়াম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে তো দেখেন এগুলো কীরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে চারপাশে একটু একটু করে নেড়ে দিতে হবে তাহলে পুরোপুরি গুলো একদম একে কালার হবে নাহলে এক পাশে হালকা কালার এক পাশে অন্য কালার হবে তো এত দেখেন কালার চেঞ্জ হয়ে কীরকম হয়ে গিয়েছে তো আমি এখন বেশিক্ষণ এটা ছুলে রাখবো না তাহলে দিতে হয়ে যাবে কালারটা অনেক কটকটা হয়ে যাবে তো আমি এটা এখন চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো কারণ আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে দেখেন কালারটা রকম হয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি আর একটা কথা বলে রাখি ক্যারামেলটা বানানোর পর পরে একদম সাথে সাথে যে হলে ক্যারামেলটা কালার আরও বেশি কালো হয়ে যাবে তা আমি এখানে কাচের একটা বাটি নিয়েছি কাছের বাটিটার মধ্যে আমি এখন ক্যারামেলটা ডেলে দিব এটা কিন্তু হ্যাঁ ওভেন প্রুফ আপনারা চাইলে কোনো স্টি অন্য বাটিতে স্টিলের বা যে কোনো বাটিতে বসাতে পারেন তো আমি এখানে কাচেরটাতে বসাবো আমার কাছে মনে হয় কাচের বাটিতে বসালে বোর্ডিংটা সুন্দরভাবে সেট হয় তো আমি ক্যারামেলটা এখন আস্তে আস্তে গুড়িয়ে একদম চারপাশে দিয়ে দিচ্ছি কারণ একটু পরে পুরো ছেট হয়ে গেলে আর লাড়ানো যাবে না তো আমি এটা এখন ছেট হওয়ার জন্য রেখে দিব এক দেখবেন একটু পরে এটা সুন্দরভাবে ছেট হয়ে যাবে আর কোনো দিকে নড়ছড় করবে না তো এটা এদিকে ছেট হতে থাক আর আমি এদিকে ডিমটা ফেটিয়ে নিব আমি এখানে মাত্র একটা ডিম ইউজ করবো ডিমটা ভেঙে নিচ্ছি ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে না হলে পুডিংটা সুন্দরভাবে সেট হবে না এখানে একটা ডিম দিয়ে আজকে পুডিং বানাবো তো আমি এখন এরকম একটা আপনাদের যদি এরকম কোনো ইয়ে না থাকে আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব ডিম যদি দানা দানা থাকে তাহলে পুডিংটা ফিনিশিং হবে না তো সেজন্য ডিমটা ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে এর মিষ্টি আসলে যার যার উপরে ডিপেন্ড করে যারা মিষ্টি পছন্দ করে তারা একটু বাড়িয়ে দিবেন চিনি আর যারা কম পছন্দ করেন আমি অবশ্যই মিষ্টি মিডিয়াম পছন্দ করি তো আমি মিডিয়াম দিয়েছি এখন আমি ঘন করা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দিয়ে একদম সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এক্সচেঞ্জ দিয়ে দিব এটা দেওয়ার কারণে ডিমে যে একটা গন্ধ থাকে আসলে ভ্যানিলা এক্সচেঞ্জের কারণে যে কোনো জিনিস মানে গন্ধটা দূর করে ফেলে তো ডিমে যে একটা কাঁচা গন্ধ আসে এটা আসবে না ভ্যানিলা এক্সচেঞ্জটা দিয়ে একদম সুন্দরভাবে মিক্স করে নিব সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিব আমি যদি এখন সরাসরি এটা হ্যাঁ পুডিংয়ের জন্য রেডি করে ফেলি তাহলে পুডিং হবে কিন্তু সুন্দর হবে না আর আমি যদি একটু ছেঁকে নিয়ে দিই দেখেন এটা কীভাবে একদম শক্ত হয়ে ছেট হয়ে গিয়েছে আর কোনোভাবে হাতও লাগবে না কোনো দিকে লাগবে না এইভাবে একদম ছেট হয়ে গিয়েছে তো আমি এখন এই জিনিসটা ছেঁকে দিবো ছেঁকে দেওয়ার কারণে ডিমের যে সাদা অংশটা থাকে সাদা আঁশের মতো যেটা থাকে প্লাস দুধের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে সবগুলো ছাঁটনির মধ্যে থেকে যাবে আর পুডিংটা অনেক সুন্দরভাবে একদম ছেট হয়ে যাবে ফিনিশিং হবে অনেক স্মুথ হবে তো আমি পুরোপুরি সুন্দর করে ডেলে ছেঁকে নিয়েছি দেখেন সাদা সাদা কতগুলো আঁশ বের হয়েছে তো আমি পুডিংটা বানানোর জন্য এখানে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি তো ফাতিলের মধ্যে সরাসরি বসালেও ফুডিংয়ের নিচে একদম কালো হয়ে যায় বা পুড়ে যেতে পারে সেই জন্য সরাসরি আগুনের তাপটা যেন ফুডিংয়ের মধ্যে না লাগে সেই জন্য আমি এখানে দুই তিন পিস টিস্যু দিয়ে দিয়েছি টিস্যুটা দেওয়ার কারণে সরাসরি আগুনের তাপটা লাগবে না ফুডিংয়ের গায়ে ফুটিংটা সুন্দরভাবে হবে তো আমি এখন পাত্রটা বসিয়ে দিচ্ছি মধ্যখানে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা ডেকে দিচ্ছি যদি আপনাদের বক্সের মধ্যে কোনো ডাকনা না থাকে তাহলে এরকম আলাদা একটা ডাকনা দিয়ে ডেকে দিবেন খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পানিটা ভিতরে না ঢুকে তো আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন ফাটের একদম মাঝামাঝি থাকে কোনোভাবে উপরে না উঠে আবার অনেক কমও না হয় মানে পুডিংয়ের পাত্রটার একদম মাঝামাঝি পরিমাণ থাকতে হবে তাহলে পুডিংটা সুন্দরভাবে হবে তা আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি কত সহজে এটা বানানো যায় পরিশ্রমও বেশি লাগে না একদম অনেক সহজে বানানো যায় মন চাইলে সবাই ট্রাই করে দেখতে পারেন পুডিং অবশ্যই কম বেশি সবারই পছন্দ আর অনেক পরিচিত তা আমি এখন ডাকনাটা দিয়ে ডেকে পাঁচ মিনিট পর্যন্ত হাইটে দিব আমার এখানে ডাকনাটার মধ্যে একটা ছিদ্র ছিল তো আমি এটাও বন্ধ করে দিয়েছি আর এখন পাঁচ মিনিটের জন্য একদম হাই হিট দিব তাহলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এইতে যে পানিতে বলক চলে এসেছে তো আমি এখন এটা পাঁচ মিনিট পরে একদম লো করে দিব একদম লো হ্যাঁ তো লো করে দিয়ে আমি দশ মিনিট পর্যন্ত রাখবো রেখে আমি এখন দেখাবো আপনাদের এটা হয়েছে কি না তো আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করব। আমি ডাকনাটা তুলে দেখি দেখেন কত সুন্দরে সেট হয়েছে তো আমি এখন একটা কাটি দিয়ে পরীক্ষা করব এটা হয়েছে কি না কাটিটার মধ্যে যদি লেগে না থাকে তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তো দেখেন একদম পরিষ্কার এসেছে এটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমি এখন ছোলাটা বন্ধ করে ফেলবো বন্ধ করে আমি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হলে পরে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব কারণ গরম গরম ফ্রিজে ঢুকানো যাবে না তো এটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি দেখেন কীরকম সুন্দরভাবে একদম সেট হয়ে গিয়েছে তো আমি এরকম আলতো করে একদম চারপাশে আস্তে করে আপনারা এটা যদি না থাকে তাহলে ছুরি দিয়েও করতে পারেন আস্তে করে কোনোভাবে যেন ভেঙে না যায় তা আমি এখন উপর করে নিব উপরে এরকম ফ্রিজ দিয়ে উল্টা করে নিব এখন হাত দিয়ে আস্তে আস্তে করে ট্যাপ করে নিব তাহলে এটা পড়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কী সুন্দরভাবে হয়েছে আপনারা চাইলে অনেক সহজে এভাবে হুটিং বানিয়ে খেতে পারেন অল্প সময়ের মধ্যে মাত্র একটা ডিম দিয়ে তো দেখেন কি সুন্দর হয়েছে আমি এখন কেটে দেখাবো এটা ভিতরের সাইডটা কীরকম হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমার বয়সটা হয়তো বা সুন্দর আসতেছে না কারণ দরজা জানালা বন্ধ করে একদম রুমের মধ্যে কথা বলতেছি সেই জন্য আওয়াজটা হয়তো বা সুন্দর আসতেছে না সরি আমি কেটে দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দরভাবে হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসাইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে দেখেন ভিতরের সাইডটা কীরকম হয়েছে আমি ভিতরের সাইডটাও দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে একদম অল্প সময় পারফেক্ট পুডিং হয়ে গিয়েছে মাত্র দশ মিনিটে আর ডিম কিন্তু একটা একটা ডিম দিয়ে এত সুন্দর করে পুডিং বানানো যায় সবাই সেটা হয়তো বা জানে না আমার আলোর কারণে ভিডিওটা বিকেল বেলা হয়েছিল সেই জন্য আলোটা একদম অন্যরকম এসেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ